হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মঞ্চে ফিরে এসেছি। আমি একটা গান গাবো, পদ্মা সেতুর। এই গানটা হাচান রালন গেয়েছে। এই গানটা আমি কভার করব। গানটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার নাম ইকরাম, বাড়ি ফরিদপুর। হাইরে সাদর পদ্মা সেতু গো, আমার জেল হবে না ফাঁসি হবে গো। ওরে পুলিশ মামা কইলো না, পদ্মা সেতুর নাট খুলিয়া গেলাম ফাঁসি আয় আমি। পদ্মা সেতুর নাট খুলিয়া গেলাম ফাঁসিয়া, শয়তানেরই সঙ্গ ধরে পদ্মা সেতু দেখতে গেলে। রেলিং এর উপর নাট ধরিলে নাট দেখি খুইলা যায়। শয়তানেরই সঙ্গ ধরে পদ্মা সেতু দেখতে গেলে। রেলিং এর উপর হাত রাখিলে নাট দেখি খুইলা যায়। হই আমি নাট ধরিয়া টিকটক করলাম রে, ওরে দেখলো সারা দুনিয়া, আমি বাজিত ফাইসা গেলাম ভাইরাল হইয়া। ওরে আমি বাজিত ফাইসা গেলাম ভাইরাল হইয়া। দিনের পরে সন্ধ্যা নামে কিছু বুঝতে বাকি নাই রে, সিআইডি আসা ধইরা নিল হায়রে আজব ঘটনা। দিনের পরে সন্ধ্যা নামে কিছু বুঝতে বাকি নাই রে, সিআইডি আসা ধইরা নিল হায়রে আজব ঘটনা। ও তারা আমাই নিয়া থানায় গেল গো, জি গাই কেমনে খুলি নাটখানা। হাইরে সাদের পদ্মা সেতু বাঁচতে দিল নাই আমারে, হাইরে সাদের পদ্মা সেতু বাঁচতে দিল না। পরের দিন আমায় কোর্টে নিল, আমার জন্য রিমান চাইল, 7 দিনের রিমান দিল বিচারপতি ঘোষণা। পরের দিন আমায় কোর্টে নিল, আমার জন্য রিমান চাইল, 7 দিনের রিমান দিল বিচারপতি ঘোষণা। ও তারা আমায় যে গায়, ও তারা আমায় যে গায়, কেমনে খুলি নাটখানা। হায়রে সাদের পদ্মা সেতু বাঁচতে দিল নাই আমারে, হায়রে সাদের পদ্মা সেতু বাঁচতে দিল না। হায়রে সাদের পদ্মা সেতু গো, আমার জেল হবে না ফাঁসি হবে গো। ওরে পুলিশ মামা কইলো না, পদ্মা সেতুর নাট খুলিয়া গেলাম ফাঁসিয়ায় আমি। পদ্মা সেতুর নাট খুলিয়া গেলাম ফাঁসিয়া। দর্শক গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।